প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বেশ কিছু কাজ থাকে যেগুলো আমি তোমাদের সাথে তাড়াহুড়োর জন্য শেয়ার করতে পারি না। আজকে ভাবলাম চলো শেয়ার করে ফেলি। আমার তো বারান্দায় গুটি কয়েক গাছ আছে, আর ম্যাক্সিমাম গাছই আমার ছাদের মধ্যে রেখে দিয়েছি। এই ওয়েদারে গাছগুলো তরতাজা হয়ে যাবে, তাই তো প্রথমেই গাছের মধ্যে প্রতিদিন জল দিয়ে দিই, তারপর জানলা টানলা খুলে আস্তে আস্তে কাজ শুরু করি। প্রথমেই আমার ঘুম থেকে ওঠার পর চুলটা বড্ড অগোছালো থাকে, আমার শুধু নয় এটা অনেকেরই থাকে, তাই না? তো চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নিচ্ছি, আর মেয়েকে ওদিকে ঘুম থেকে তুলে দিয়েছি। মেয়ে জাস্ট একটু ব্রাশ করছে, তারপর আস্তে আস্তে মেয়ে স্কুলে যাওয়ার প্রিপারেশন তৈরি করতে হবে। তো প্রথমেই দেখো, এই বর্ষাকাল ওয়েদার চুলটা কিন্তু বেশ ভালোই ঝরে ঝরে পড়ছে। তো জানি না তোমাদের কি হচ্ছে, আমার কিন্তু হেয়ার ফল খুব মারাত্মক পরিমাণে হচ্ছে, হেয়ারের যত্ন কিন্তু এবার নিতেই হবে। তারপর চলে এলাম ব্রাশ করতে, আর মেয়ে এখনও অবধি ব্রাশ করে উঠতে পারেনি। ও প্রথমেই হাতের মধ্যে ব্রাশ নিয়ে চলে গেল সোজা বারান্দায়। বারান্দা থেকে উঁকি ঝুঁকি মারছে, তারপর বাবাকে ঘুম থেকে তোলার পালা, তারপর দুজনে একসাথে ব্রাশ করবে। তো আমার তো সেগুলো করলে চলবে না, আমাকে ঝটপট করে ব্রাশ করে তারপর সোজা চলে যেতে হবে রান্নাঘরে। তো সকালবেলা রান্নাঘরে সকালের একই কাজ, সেটা হচ্ছে প্রথমেই মেয়ের দুধ গরম করা, তারপর চায়ে চুমুক দিয়ে অনেকটা এনার্জি গেন করা। বসিয়ে দিলাম একদিকে দুধ আর একদিকে চা, দুদিকেই দুটো গরম করতে বসিয়েছি, আর কর্তামশাইকেও এই সুযোগে ঘুম থেকে তুলে দিয়েছি। দুজনেই একসাথে ঘুম থেকে উঠে ব্রাশ করা নিয়ে মারামারি করছে বেসিনের কাছে। প্রতিদিন ভাবি জামাকাপড়গুলো প্রেস করে রাখবো সন্ধেবেলা। বিশ্বাস করো, সন্ধেবেলা এক ফোঁটা এনার্জি থাকে না জামাকাপড় প্রেস করার। তো জামাকাপড় প্রেস যেহেতু করা নেই, ওর জন্য মেয়ের স্কুলের ড্রেসটা এখনই আমাকে সকাল সকাল প্রেস করে রেডি করে রাখতে হচ্ছে, তারপর ও পরতে পারবে জামা। তো ওদিকে চা আর দুধ গরম বসিয়ে আঁচটা কম করে এদিকে চলে এসেছি জামাকাপড়টা প্রেস করতে। ওকে প্রেস করে দিয়ে তারপর সোজা চলে যাবো আবার রান্নাঘরে। হঠাৎ করেই মেয়ের কিন্তু শরীরটা খুব একটা ভালো নয়, বেশ ঠান্ডা লেগে গেছে, খনখন করছে, কাশি আর কাঁচা জল বেরোচ্ছে নাক থেকে। তার জন্যই দুদিন কামাই করেছে, তাই ডায়েরিটা কমপ্লিট করলাম লিখে। গরম গরম দু কাপ চা নিয়ে কর্তাগিন্নি বসে পড়েছি, চায়ে চুমুকটা দিয়ে তারপর দিনটা আস্তে আস্তে শুরু করব। দিনটা যাতে ভালো যায় এটাই প্রে করব। তারপর দেখো মেয়ে চলে গেল স্কুলে, আর মেয়ে যেতে যেতে দেখে গেল যে পাড়াতে প্যান্ডেল হচ্ছে, আর আজকে সকাল থেকে প্যান্ডেলে তোড়জোড় শুরু। এবার তো মনেই হচ্ছে পুজো পুজো আসছে, কি তাই না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তো বুধবারের সকালবেলা অনেক কাজ করার পর তোমাদের সামনে এলাম কথা বলতে বা ইন্ট্রো দিতে, যাই বলো। তো দেখলেই তো পাড়ার পাশে পুজোর প্যান্ডেল কতটা হয়ে গেছে, কাল থেকে আরও বেশি করে তোড়জোড় চলছে। মানে হয়তো ওনারা হয়তো অন্য কোনো জায়গায় প্যান্ডেল ফ্যান্ডেল করবে বলে, বা না হলে এত তাড়াতাড়ি কমপ্লিট করবে, তারপর জানি না, হয়তো কমপ্লিট করতে বা ফিনিশিং করতে অনেকটা সময় লাগবে। তো বেশ ভালো লাগছে, সামনে একদম পুজো হচ্ছে, দাঁড়িয়ে এখান থেকে দেখা যাবে, এনজয় করা যাবে, এটা ভেবে। আর পুজো পুজো ভাবটা তো এসেই গেছে, আকাশে বাতাসে বোঝাই যাচ্ছে। আকাশটা দেখলেই মনে হচ্ছে যেন পুরো শরৎকালে আকাশ আর বেজা তুলোর মতন, আর আকাশ আর চারিদিক তাকিয়ে বোঝা যাচ্ছে যে পুজো পুজো আবহাওয়া মা আসছে। তো মহালয় হয়ে গেলে আরও মনে হয় যে না, পুজো এসে গেল, শপিং করতে হবে। তো কবে করবো সেটাই তো ভাবছি, যাবো কবে? আমার কর্তামশাই তো খুব ব্যস্ত নিজের কাজে, আজকে আবার অফিস ছুটি নিয়ে যাচ্ছে হচ্ছে নেমন্তন্ন বর্ধমান কোন কলিকের
মেয়ের বার্থডে না অন্নপ্রাশন বার্থডে মনে হয়। তো যাই হোক, তো যাচ্ছে বর্ধমানে, এই বেরোবে স্নানে গেছে মেয়েকে নিয়ে আসার পর। আর আজকে রান্না বান্নাও অবশ্যই করবো, কী কী করবো দেখাচ্ছি। তবে আজকে কিছু আর পরিষ্কার করবো না, ভালো লাগছে না। আজকে সামনে প্যান্ডেল দেখে না আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করবে, মনে হচ্ছে যেন সব ক্লিনিং থাকবে যা। পুজো পুজো এসে গেছে একটা, কবে শপিংয়ে যাবো সেই নিয়ে এখন ঝগড়া হচ্ছে আমার বরের সাথে। তো যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো পুরো ভিডিওটা সাথে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও যদি পারো। আর যারা আমার মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিতে পারো। মেম্বারশিপ চ্যানেল মানে মেম্বারশিপে জয়েন বাটনে সপ্তাহে দু তিনটে তো ভিডিও আসবেই, আর স্যাটারডে করে একটা লাইভ করব আমার মেম্বারসদের সাথে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তো যারা যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই আমার জয়েন বাটনে জয়েন করে নাও তাড়াতাড়ি করে। আর চলো রান্না বান্না করি, ভাত বসাই, ও কিছু না খেয়েই চলে যাবে, যাকে এনজয় করবে আজকে। তো ভাত বসাই, আর আজকে ও বাজার থেকে যে জিনিসটা এনেছে সেটা দেখাচ্ছি কী এনেছে, আর সেটার জন্য রান্না করবো। তো যেন আজকে মনটা খুব হ্যাপি যে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো। বুঝতেই পেরে গেছো কষিয়ে কষিয়ে রান্না করা মানেই হচ্ছে চিকেন এনে দিয়েছে। তো যেহেতু নেমন্তন্ন, ওর জন্য বললো যে তাহলে তোমাকে আমি একটু চিকেন এনে দিই, তুমি আর মেয়ে মিলে চিকেন খাও, মায়ের জন্য এক পিস মাছ ভাজতেই হবে কারণ মা তো চিকেন খায় না। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি, কারণ যত দেরি করবো মেয়েকে আনতে যেতে হবে এটাই। আর আমার মেয়ের শরীরটা যে খুব খারাপ, তো টেনশনে আছে। তো চলো, হ্যাঁ সাতটা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে নিয়ে এসেছে 100 টাকার মতন অল্প করে চিকেন, যেটা আমার আর মেয়ের মতন হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম কিছু না খেয়েই চলে যাবে, কিন্তু মন যে মানে না, সকালবেলা ঘরে দুটো খাবার না খেয়ে পাঠালে হয়। তো ওর জন্যই ভাবলাম যতক্ষণে স্নান করতে গেছে প্রেশার কুকারে বসিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, আর ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি। পুরো ভাতটা একটু ফেনা ভাতে করার চেষ্টা করেছিলাম, কিন্তু জলটা শুকিয়ে ঝরঝরে ভাত হয়ে গেছে। তার সাথে দুটো বেগুন ভাজা, একটা ডিম সিদ্ধ, আর গরম ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম ঘি, আর তার সাথে লবণ। কী কম্বিনেশনটা দারুণ না? আমার তো ভীষণ পছন্দের কর্তা মশাইও। শুধু যে বরমশাইয়ের জন্যই সিদ্ধ ভাত করেছিলাম একদমই না, সাথে আমিও কিন্তু টিফিনটা সেরে নিয়েছি। দুজনে আজকে একসাথে খাওয়া দাওয়া সেরেছি, আর কি ভালো যে খেলাম বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না। যতই পোলাই পোলাও মাংস বিরিয়ানি খাই না কেন, ঘি আলু সিদ্ধ ভাত খেতে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। চালটা ধুয়ে ভাতটা ইন্ডাকশানে আগে বসিয়ে দিলাম, এটা সবথেকে বড় কাজ। যে আমি প্রতিদিন একটাই কাজ করি, প্রথমে ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা বসিয়ে তারপর হাতে যে কাজগুলো পড়ে থাকে সেই কাজগুলো সেরে নিই। তো পড়েছিল দুই ঘরে দুটো বাসি বিছানা, যেগুলো আমার জন্য পড়েছিল। তো এই ঘরে যেহেতু মেয়ে বেলা অবধি ঘুমায়, তার জন্য এই ঘরের বাসি বিছানা তুলবো, তারপর আমার ঘরে যাব। আমার ঘরের ঘর অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। একটা ঘর তো কমপ্লিট করলাম, এবার চলে এলাম নিজের ঘরে। দেখো একটা বারান নেমন্তন্নই যাবে বলে কটা জামা কাপড় বের করে দেখেছে, উল্টে পাল্টে দেখে আপাতত ওর পছন্দ হয়েছে যেটা সেটাইও পরে গেছে, বাদবাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে আমার জন্য, সেগুলোকে গোছ করে তারপর বাসি বিছানাতে হাত দেবো। ভালোবাসারে মোর সুন, ডাক নামে ডেকে
সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। দুই ঘরে বিছানা পরিষ্কার করার পর ভাতটা গিয়ে চেক করতে দেখি সবে ফুট ধরেছে, তো হাতে অনেকটা সময় আছে, তো ভাবলাম যে বাসি ঘরটা একবারে মুছে নিই, তারপর চলে যাব সোজা রান্নাঘরে বাদ বাকি আনাজপাতি কাটতে। সমস্ত বাসি কাজ কমপ্লিট করা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেল, তোমরা দেখতে পেলে হাঁপিয়ে গেছি, ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে একদম, এই বেডরুমটাও ক্লিয়ার হয়ে গেছে। আর ওইটা তো মা সকালে বাসি ঘর মুছেই যায়, শুধু আমাদের দরজা বন্ধ থাকে বলে পারে না, আর এদিকটা রাখো এই ঘরটাও পুরো পরিষ্কার। তো এবার ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাতটা নামানোর পর চিকেনটা বসিয়ে দেবো, ব্যাস আলি হয়ে যাবে। আর মায়ের জন্য এক পিস মাছ বের করে রেখেছি, ওটাকে ভাজা ভাজা করবো, তাহলে মোটামুটি কমপ্লিট। আর বাথরুমে কিছু কাঁচা ভিজিয়ে রেখেছি, সেগুলোকে ঝটপট করে কেচে নিই, বাসি জামা কাপড়ই মেয়ের আমার আর বাবাইয়ের, তো এই বাসি জামা কাপড়গুলো কেচে এখনই মিলে দিই, কারণ কখন বৃষ্টি আর জল যায় না, মেঘ করে আসতে পারে, বৃষ্টিও হতে পারে, তো ওর জন্য এখন আকাশ পরিষ্কার আছে, তো এখনই কেচে মিলে দিই। আর মা সকালবেলা যা যা কেচেছিল সেগুলো সমস্ত কিছু দেখো শুকিয়ে গেছে, এ দেখো মা দেখতে পাবে কিনা বুঝতে পারছি না, এই যে মা অনেক কিছু কেচে রেখেছিল সেগুলো শুকিয়ে গেছে, আমার স্ত্রীটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে জায়গায় রেখে দিই। আর এই কটা কাজ করলে পুরো সোজা রান্নাঘরেই, শুধু ওই চিকেনটা বাকি থাকবে আর কোনো কাজ থাকবে না, তো চলো ঝটপট করে কেচে জামা কাপড়গুলো নিই। শুধু কি কাঁচা কমপ্লিট করলে হবে, জামা কাপড়গুলো তো মেলতেও হবে, তো সকালবেলা মা যেগুলো কেচে রেখেছিলো সেগুলো ভালো শুকিয়ে গেছে, তো সেগুলোকে আমি আগে তুলে নেব তারপর মিলে নেব। আর এই জামা কাপড় মেলার সময় গিয়ে দেখি আমার যে একটা মগের মধ্যে একটা টাইম ফুলের গাছ আছে সেই মগটার নিচে পড়ে গেছে, তাই উঁকি ঝুঁকি মারছি, কেউ যদি চেনা পরিচিত যায় নিচ থেকে তাহলে অবশ্যই তাকে ডাক দিয়ে বলবো যে আমার টবটা একটু আমার ব্যাগে ফেলে দিতে, আমি সেটা দড়ি দিয়ে তুলে নেব, কারণ বড্ড শখের টব ছিল আর খুব ভালো সুন্দর গোছা গোছা ফুল হতো, ঠিক টাইম মতন টাইম ফুলের ফুলগুলো এত কালারফুল হতো না, দেখতে কত সুন্দর লাগতো, আজকে হঠাৎ হাতে লেগে পড়ে গেছে নিচে, তো দেখা যাক কারোর আশায়, তো ঠিক দেখতে যদি আমি কাউকে পাই ঠিক ব্যাগটা ফেলে ঝপাট করে নিয়ে যাব আমার গাছটা। কাঁচা কমপ্লিট করতে করতে আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেল, আর উচ্চ সিদ্ধও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তো চলো ভাতটা এবার নামিয়ে নিই।
মানে পুরো ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে, ফ্রিজে এক ফোঁটা জল নেই, একটা বোতল শুধু ঠান্ডা পড়ে আছে। তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিয়ে তারপর স্নান করবো। কাঁচা তো আগেই হয়ে গেছে, তো এই নাইটিটা শুধু কাচলেই হয়ে যাবে। দিয়ে স্নান করতে পারলে বাঁচি। দেখো বৃষ্টি নেই কিন্তু এত গরম, মানে খুব কষ্ট হচ্ছে। রান্না করলে শরীরটা তোমার আনজান করছে। তো মুখ চোখের অবস্থা দেখেছো তো, কেমন একটা কালের মাসি টাইপের মুখটা হয়ে গেছে, এরকমই অবস্থা। সত্যি আমরা তো কালেরই মাসি বাড়ি, তাই দিন দিন কালের মাসি হয়ে যাচ্ছে বাড়িতে, বাড়িতে দেখে দেখে কালের মাসি হয়ে যাচ্ছে। তো চল হ্যাঁ, চানটা করে নেবো, এগুলো ভরে নিই, ভরে ফ্রিজে ঢুকিয়ে তারপর স্নানটা করে নেবো। ঘড়িতে বাজে হচ্ছে 12টা, ঝটপট কাজ হয়ে গেছে আজকে, মাও এর মধ্যে চলে আসবে। তো আজকে ব্লগটা বড় করছি না বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওতে যদি অ্যাড এসে থাকে তাহলে অ্যাডটা প্লিজ দেখো, স্কিপ করো না প্লিজ। আর যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট করে জয়েন বাটনে জয়েন করে যাও। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন দিনের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, বাই বাই। এত আওয়াজ ওর জন্য আমাকে এত চিৎকার করে কথা বলতে হচ্ছে, মাইক আমাকে এটা কিনতেই হবে পুজোর আগে, যা অবস্থা মনে হচ্ছে। তো চলো টাটা।